দেখো ক্লাস 2 এ তোমাদের সিলেবাস নিশ্চয়ই পেয়েছি হিস্ট্রি থার্ড প্রোগ্রেসিভ এবং অ্যানুয়ালে ঠিক আছে তোমাদের ফার্স্ট দেখবে দেওয়া আছে ধর্ম ও পুরোহিত এর আগের দিন আমি পড়িয়েছিলাম একটুখানি তবু আজকে আরেকটু পড়িয়ে দিচ্ছি ধর্ম ও পুরোহিত জিনিসটা কি একটু ছোট্ট করে জানো ধরো মানুষ যখন বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবীতে আসছে তখন কিন্তু কোনো ধর্ম থাকে না কোনো পুরোহিত থাকে না কিন্তু পরকে পর এই প্রাকৃতিক ধরো বিভিন্ন দুর্যোগ এখনও আছে তখনও ছিল ঝড় বৃষ্টি বজ্রপাত এবং বিভিন্ন রোগ তখনও ছিল সেইগুলো একদল মানুষ কি বলল যে এই রোগ বা এই প্রাকৃতিক বিপর্যয়গুলোর মূল কারণ কি জানো এখানে এক দেবতা বা দেবী আছে তারা রুষ্ট হচ্ছে এবং রুষ্ট হওয়ার জন্য এই সকলগুলো হচ্ছে তাহলে এই সকল থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে যাগযজ্ঞ করতে হবে পূজা অর্চনা করতে হবে এবং সেখান থেকে কী সৃষ্টি হলো পুরোহিত শ্রেণীর সৃষ্টি হলো এবং ধর্মটাও কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আবির্ভাব হলো এবং কিছু মানুষ ধরো ঝাড়ফুঁক করতো এ থেকে কিন্তু ওঝার সৃষ্টি হলো তাহলে এইটাই আগের দিনে বলে দিয়েছিলাম আবার আজকে আমি কিছু অনুশীলনের প্রশ্ন করাচ্ছি দেখো 33 পাতায় যেমন আমি লিখে দিচ্ছি ঠিক এইভাবে তোমরা কিন্তু লিখবে দেখো একের দাগে আছে একদল বোকা মানুষ চালাক মানুষ বর্ষায় নানাভাবে অসহায় মানুষদের ঠকাতো তাহলে আমি লিখে দিচ্ছি দেখো একদল চালাক মানুষ নানাভাবে অসহায় মানুষকে ঠকাতো তাহলে তোমরা ঠিক এইভাবে করবে বাকি প্রশ্নগুলো শুধু আমি উত্তর করে দিচ্ছি কয়েকটা দেখো কোনো রোগের কারণ কোনো অঞ্চলে বহু লোক মারা গেলে তাকে বলা হয় মহামারী পুরোহিত যাগযজ্ঞ তাকে বলা হয় তাকে কি মহামারী তারপর দেখো গয়ের দাগে যারা ঝাড়ফুঁক করত তারা হলো পুরোহিত রাজা ওঝা তারা হলো ওঝা ঠিক আছে ঘয়েরটা গোষ্ঠীর নেতায় একসময় রাজা ওঝা পুরোহিত হিসাবে পরিচিত হলো গোষ্ঠীর নেতারাই একসময় রাজা হিসাবে পরিচিত হলো কুয়ারটাকে দেখো পুরোহিতদের মধ্যে মতে প্রাকৃতিক বিপর্যয় হতো বোকা মানুষেরা ওঝারা দেবতারা রেগে গেলে তাহলে দেবতারা রেগে গেলে রাগে বলল তাহলে এই প্রশ্নগুলো তোমরা যেমন এই প্রথমটা টুকে দিয়েছি ওইভাবে টুকবে আর বাকিগুলো আমি শুধু উত্তর করে দিচ্ছি কিন্তু ওইভাবে টুকে নেবে আর একটা এইচ ওয়াই ডব্লিউ কাজ দেওয়া থাকছে চারের দাগে শূন্যস্থান তার 34 পাতায় ঠিক আছে করে দেবে যখন খাতা দেখা হবে তখন আমি দেখে নেবো